আজকে আমরা পড়ব চলকুণ্ডলী টেবিল গ্যালভানোমিটার। তোমরা ছবিতে একটি মুভিং কয়েল টেবিল গ্যালভানোমিটারের স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এর সম্পর্কে পড়ার আগে আমাদের জানতে হবে যে গ্যালভানোমিটার কি, গ্যালভানোমিটার কি কাজে লাগে। গ্যালভানোমিটার হলো একটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি না তা জানতে পারা যায়। গ্যালভানোমিটারের সাহায্যে কোনো বর্তনীতে খুব সূক্ষ্ম মাপের তড়িৎ প্রবাহ মাত্রা ডিটেক্ট করা যায়। তোমরা ছবিতে একটি মুভিং কয়েল টেবিল গ্যালভানোমিটারের আউটার পোর্শনটা দেখতে পাচ্ছ। আমরা প্রথমে যে ছবিটা দেখলাম সেটা হলো টেবিল গ্যালভানোমিটারের ভিতরের অংশটা, আর এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা একটা টেবিল গ্যালভানোমিটারের বাইরের অংশ, যেটা তোমরা ল্যাবরেটরিতে দেখতে পাবে। এই গ্যালভানোমিটারের মধ্যে একটি কয়েল রাখা থাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সেই কয়েলের মধ্যে কারেন্ট যখন পাঠানো হয় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সেই তড়িৎবাহী কয়েলটি ঘুরতে থাকে, তার ফলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হয় এবং সেই বিক্ষেপ দেখে আমরা বুঝতে পারি যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। আমরা প্রথমেই টেবিল গ্যালভানোমিটারের স্ট্রাকচারের ছবি দেখেছিলাম, আমরা এবার এই স্ট্রাকচার সম্পর্কে বিশদে পড়ব। টেবিল গ্যালভানোমিটারের মধ্যে থাকে একটি স্থায়ী অশ্বক্ষুরাকৃতি চুম্বক যার দুটি অবতল মেরু N এবং S। এছাড়া থাকে আয়তাকার তারের বদ্ধ লুপ বা কুণ্ডলী। এই তারের কুণ্ডলীটি একটি অ্যালুমিনিয়ামের আয়তাকার ফ্রেমের ওপর বসানো থাকে। কুণ্ডলীর দুটি প্রান্ত হেয়ার স্প্রিংয়ের মাধ্যমে দুটি বন্ধনী স্ক্রুয়ের সঙ্গে যুক্ত থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা হেয়ার স্প্রিং। হেয়ার স্প্রিংয়ের প্রান্তটি একটি স্ক্রুয়ের সাহায্যে কালো চাকতির সঙ্গে আটকানো আছে। একটি কাঁচা লোহার চোঙ সমাক্ষীয়ভাবে এই আয়তাকার ফ্রেমের মধ্যে আটকানো হয়, কারণ কাঁচা লোহার চোঙ আটকানোর ফলে চৌম্বকক্ষেত্র ব্যাসার্ধমুখী হবে এবং শক্তিশালী হবে, তার ফলে বদ্ধ কুণ্ডলীটি একটি শক্তিশালী ব্যাসার্ধমুখী চৌম্বকক্ষেত্রে আবর্তিত হতে পারবে। অ্যালুমিনিয়ামে তৈরি একটি হালকা সূচক বা পয়েন্টার কুণ্ডলীটির সঙ্গে আটকানো থাকে। কুণ্ডলীটির যখন বিক্ষেপ হয় তখন সেই পয়েন্টারটিরও বিক্ষেপ হয় এবং এই বিক্ষেপ আমরা বাইরে থেকে দেখতে পারি। এই বিক্ষেপ দেখেই আমরা নির্ণয় করতে পারি যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। এবার আমরা পড়ব গ্যালভানোমিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল। কোনো বদ্ধ তড়িৎবাহী লুপকে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে তার ওপরে একটি টর্ক প্রযুক্ত হয়। এই নীতির ওপর বেস করেই গ্যালভানোমিটার তৈরি করা হয়। তোমরা ছবিতে এই বদ্ধ লুপটি দেখতে পাচ্ছ যেটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে। ABCD হলো এই লুপটির নাম এবং লুপটিতে A থেকে B এবং C থেকে D বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তার ফলে লুপটিতে বিক্ষেপকারী দ্বন্দ্বের সৃষ্টি হবে। লুপটির দুই প্রান্তের সাথে যুক্ত দুটি স্প্রিং হেয়ার স্প্রিং প্রত্যানয়ক দ্বন্দ্বের সৃষ্টি করবে। যখন এই বিক্ষেপকারী দ্বন্দ্ব এবং প্রত্যানয়ক দ্বন্দ্ব পরস্পর সমান হবে তখন সূচক বা পয়েন্টার একটি নির্দিষ্ট দাগে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ নির্দিষ্ট পাঠ দেখাবে। সেটা দেখে আমরা বুঝতে পারব যে বর্তনীতে কি ধরনের তড়িৎ প্রবাহ মাত্রা হয়েছে। তাহলে তোমরা চলকুণ্ডলী গ্যালভানোমিটারের স্ট্রাকচার, ওয়ার্কিং প্রিন্সিপাল এ সম্পর্কে পড়লে, এবার আমরা দেখব যে চলকুণ্ডলী টেবিল গ্যালভানোমিটারকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি। চলকুণ্ডলী গ্যালভানোমিটারকে আমরা অ্যামিটারে রূপান্তর করতে পারি। আমরা জানি যে অ্যামিটার দিয়ে আমরা কোনো বর্তনীতে প্রবাহ মাত্রা মাপি। অ্যামিটারকে বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। অ্যামিটারের রোধ
বর্তনীর অন্যান্য অংশের রোধের তুলনায় সব সময় নগণ্য হওয়া বাঞ্ছনীয়। কারণ অ্যামমিটারকে যখন কোনো বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তখন অ্যামমিটার যুক্ত হওয়ার ফলে যাতে বর্তনীর প্রবাহ মাত্রার বিশেষ কিছু পরিবর্তন না হয়, সেই জন্যই অ্যামমিটারের রোধ সব সময় কম হওয়া বাঞ্ছনীয়। আদর্শ অ্যামমিটারের রোধ শূন্য হওয়া উচিত, কিন্তু বাস্তবে কোনো অ্যামমিটারের রোধই পুরোপুরিভাবে শূন্য হয় না। তবে বাস্তবে যে অ্যামমিটার হয় তাদের রোধ সবসময় কম হওয়া বাঞ্ছনীয়। এই চলকুণ্ডলী গ্যালভানোমিটারকে আমরা সরাসরি অ্যামমিটার হিসেবে ব্যবহার করতে পারি না, তার বিশেষ কয়েকটি কারণ আছে। যেমন গ্যালভানোমিটারের কুণ্ডলীর একটা রোধ আছে, তাহলে আমরা গ্যালভানোমিটারকে যদি আমরা অ্যামমিটার হিসেবে ব্যবহার করতে যাই, তাহলে গ্যালভানোমিটারের রোধ বর্তনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, ফলে বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস হবে এবং বর্তনীতে প্রবাহ মাত্রা পরিমাপে ত্রুটি আসবে। এছাড়াও গ্যালভানোমিটারের কুণ্ডলীর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মানের থেকে বেশি মানের প্রবাহ মাত্রা যদি যায়, তাহলে গ্যালভানোমিটারের কুণ্ডলী নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, গ্যালভানোমিটারের কাঁটা ভেঙে যেতে পারে। সেই কারণে গ্যালভানোমিটারকে সরাসরি আমরা অ্যামমিটার হিসেবে ব্যবহার করতে পারি না। তাহলে আমরা কিভাবে অ্যামমিটার হিসেবে ব্যবহার করি? গ্যালভানোমিটারকে আমরা অ্যামমিটারে রূপান্তর করি। কী করে রূপান্তর করি সেটা এবার আমরা দেখব। আমরা গ্যালভানোমিটারকে বর্তনী, গ্যালভানোমিটারের বর্তনী চিহ্ন হচ্ছে জি দিয়ে লেখা হয়। গ্যালভানোমিটারকে এটা হচ্ছে গ্যালভানোমিটারকে বোঝায়। এই গ্যালভানোমিটারকে যখন আমরা অ্যামমিটারে রূপান্তর করব, তখন গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে একটি শান্ট যুক্ত করতে হবে। অর্থাৎ গ্যালভানোমিটারের সঙ্গে এটা গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা অতি নিম্নমানের রোধ, যেটাকে আমরা বলি শান্ট, তাকে যুক্ত করলাম। এটা ধরো এস। তাহলে এই যে সমবায়টি তৈরি হলো, সেটা একটা অ্যামমিটারের মতো কাজ করবে। গ্যালভানোমিটার এবং শান্টের যে সমবায়টা তৈরি হলো, সেটা একটা অ্যামমিটারের মতো কাজ করবে। আচ্ছা, আমরা যদি এবার এটাকে একটা সেলের সাথে বা ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে সেটা কেমন হবে? এই সেল বা ব্যাটারি থেকে ধরো বর্তনীতে মূল প্রবাহ মাত্রা আই তৈরি হলো, তাহলে আই কারেন্টটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এটা ধরো আইজি, তাহলে এটা কত হবে? আই মাইনাস আইজি। তাহলে যেহেতু গ্যালভানোমিটার এবং শান্ট পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, আমরা ধরে নিলাম গ্যালভানোমিটারের রোধ হলো জি ওহম এবং শান্টের রোধ হলো এস ওহম। তাহলে এই জি এবং এস, এই দুটো রোধ পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে এদের তুল্য রোধ কত হবে? এদের তুল্য রোধ আরও কম হবে। অর্থাৎ গ্যালভানোমিটারকে তুমি একা যদি বর্তনীতে যুক্ত করো, যে রোধ হবে তার সাথে যদি একটা নিম্নমানের রোধকে সমান্তরাল সমবায়ে লাগিয়ে সেইটাকে যদি তুমি বর্তনীতে ব্যবহার করো, তাহলে সেটার রোধ কিন্তু অনেক কমে যাবে। অর্থাৎ এই কম্বিনেশনটা একটা অ্যামমিটার হিসেবে কাজ করবে। তাহলে আমরা যেহেতু জি এবং এস সমান্তরাল সমবায়ে যুক্ত, আমরা তাহলে লিখতে পারি আই জি ইন্টু জি ইকুয়াল টু আই মাইনাস আইজি ইন্টু এস, অর এস ইকুয়াল টু, অর এস ইকুয়াল টু আইজি ইন্টু জি ডিভাইডেড বাই আই মাইনাস আইজি, বা এটাকে সাজিয়ে লিখলে আইজি ডিভাইডেড বাই আই মাইনাস আইজি ইন্টু জি। অর্থাৎ এস হলো নিম্নমানের রোধের মান বা শান্টের ভ্যালু। অর্থাৎ গ্যালভানোমিটারের সঙ্গে কত নিম্নমানের রোধ যুক্ত করলে সেটা অ্যামমিটারে রূপান্তরিত হবে, সেটা আমরা বার করতে পারবো। আমরা অ্যামমিটারটা কোন রেঞ্জের অ্যামমিটার চাইছি সেটা আমাদের জানতে হবে। তাহলে এবং যে গ্যালভানোমিটারটা ব্যবহার করেছি সেই গ্যালভানোমিটারের রোধ যদি আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে আমরা কত মানের শান্ট ব্যবহার করলে আমাদের ডিজায়ার্ড রেঞ্জের অ্যামমিটার আমরা পাব, সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে বোঝা গেল যে গ্যালভানোমিটার থেকে কী করে অ্যামমিটারে রূপান্তর করা যায়। চলকুণ্ডলী গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করা যায়। আমরা জানি যে ভোল্টমিটারের সাহায্যে কোনো বর্তনীর যে কোনো দুটো বিন্দুর মধ্যে আমরা বিভব প্রভেদ পরিমাপ করি, এবং এক্ষেত্রে আমরা ভোল্টমিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি। সমান্তরাল সমবায়ে ভোল্টমিটারকে যোগ করার ফলে
যাতে করে নির্ণেয় বিভব প্রভেদ কমে না যায় সেজন্য ভোল্টমিটারের রোধ সবসময় উচ্চ হওয়া প্রয়োজন। আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া প্রয়োজন, কিন্তু বাস্তবে আদর্শ ভোল্টমিটারের রোধ কখনোই অসীম হয় না, তবে উচ্চ হওয়া বাঞ্ছনীয়। আমরা এই গ্যালভানোমিটারকে কোনো ভোল্টমিটার হিসেবে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে কোনো রোধের অ্যাক্রসে আমরা ডাইরেক্ট গ্যালভানোমিটারকে লাগিয়ে দিয়ে কিন্তু ভোল্টমিটার হিসেবে ব্যবহার করতে পারি না, তার কিছু অসুবিধা আছে। যেমন কুণ্ডলীর যে রোধ, বর্তনীর যে রোধ, গ্যালভানোমিটারের যে রোধ, বর্তনী রোধের তুলনায় গ্যালভানোমিটারের রোধ কম হয়। ফলে কোনো রোধের অ্যাক্রসে যদি আমরা এই একটি রেজিস্ট্যান্স, তার অ্যাক্রসে আমরা যদি কোনো গ্যালভানোমিটারকে প্যারালালি কানেক্ট করি, তাহলে ধরো বর্তনীর রোধ এটা, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কমে যায়, তার ফলে বর্তনীর প্রবাহ মাত্রা কমে যায়, তার ফলে বিভব প্রভেদ পরিমাপে ত্রুটি আসে। এছাড়াও বর্তনী রোধের তুলনায় গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কম হওয়ার জন্য বেশিরভাগ কারেন্ট গ্যালভানোমিটারের কয়েলের ভেতর দিয়ে যায়, তার ফলে গ্যালভানোমিটারের কারেন্ট কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা গ্যালভানোমিটারের সাথে উচ্চমানের রোধকে আমরা যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, এটা একটা গ্যালভানোমিটার, তার সাথে একটা হায়ার রেজিস্ট্যান্স আর যদি শ্রেণী সমবায়ে যুক্ত করি, তাহলে এই যে কম্বিনেশনটা তৈরি হলো সেটা একটা ভোল্টমিটারের মতো কাজ করে। তাহলে গ্যালভানোমিটারের সঙ্গে উচ্চমানের রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করা হয়। তাহলে এটাকে আমরা যদি সেলের সাথে কানেক্ট করি, ধরি তার জন্য বর্তনীতে প্রবাহ মাত্রা I হলো, তাহলে এই টোটাল কম্বিনেশনটা একটা ভোল্টমিটার হিসেবে কাজ করবে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, এর অ্যাক্রসে আমরা যদি ভোল্টেজ ড্রপ মাপি এই দুটো পয়েন্টের মাঝখানে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দুটো পয়েন্টের মাঝখানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে জি প্লাস আর, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর হলো বর্তনীর রোধ, এবং কারেন্ট হচ্ছে আই। তাহলে ভি ইকুয়াল টু এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, আই ইন্টু জি প্লাস আর। আর হচ্ছে গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে যুক্ত হওয়া উচ্চ মানের রোধ। তাহলে আর এর ভ্যালুটা আমরা বার করতে পারবো, আমরা একটা ভোল্টমিটার তার রেঞ্জ কত, তার কতটা, কত রেঞ্জের ভোল্টমিটার আমরা বানাতে চাইছি সেটা আমাদের ঠিক করতে হবে। গ্যালভানোমিটার যেটা ব্যবহার করছি সেই গ্যালভানোমিটারের রোধ আমাদের জানা আছে, সেখান থেকে আমরা যদি এইগুলো জানি, তাহলে আর এর ভ্যালু অর্থাৎ সেই গ্যালভানোমিটারটির সঙ্গে উচ্চমানের কত রেজিস্ট্যান্স যুক্ত করলে সেটা একটা ভোল্টমিটারের মতো আচরণ করবে সেটা জানতে পারবো। তাহলে আর ইকোয়াল কত হবে, ভি বাই আই মাইনাস জি। তাহলে এই আর এর ভ্যালুটা বার করে আমরা সেই রেঞ্জের রেজিস্ট্যান্স একটা, সেই ভ্যালুর রেজিস্ট্যান্স আমরা গ্যালভানোমিটারের সঙ্গে সিরিজে জুড়ে দিলে, যুক্ত করলে, তাহলে সেই কম্বিনেশনটা গ্যালভানোমিটার এবং সেই রেজিস্ট্যান্সটা এটা একটা ভোল্টমিটারের মতো আচরণ করবে।